হ্যালো ফ্রেন্ডস, তো রাধে শ্যাম নিয়ে একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো রাধে শ্যামের অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন যে অ্যাকচুয়ালি তো ইউভি ক্রিয়েশন হচ্ছে প্রডিউসার, যারা আর কি সাহো সিনেমাটা প্রডিউস করেছিল, তো তারা অ্যাকচুয়ালি প্রডিউসার এবং টি সিরিজ আর কি হিন্দিতে রিলিজ করছে। তারা হিন্দির প্রেজেন্টার এবং হিন্দি মিউজিকও তাদের আলাদা করে হিন্দিটা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন সেটা অলরেডি। বাট টি সিরিজ কিন্তু ছবিটাকে 14 জানুয়ারি রিলিজ করতে চায় না, তারা চায় হচ্ছে এটাকে পোস্টপন্ড করতে। দ্যাট ইজ বিকজ আপনারা জানেন যে থিয়েটার্স বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি, তো দে আর নট কনফিডেন্ট অ্যাবাউট দিস 14 জানুয়ারি ডেট। কিন্তু ইউভি ক্রিয়েশন আবার, যারা অ্যাকচুয়াল প্রডিউসার অফ দ্য ফিল্ম, তারা দে আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দিস 14 জানুয়ারি ডেট। তো তারা বলছে যে তারা বারবার এ করছে এবং তার প্রডিউসারও আর কি টুইটে এক জায়গায় লিখেছিল যে আমরা 14 আসছি, উই আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো তেলেগু প্রডিউসার্সরা ভেরি কনফিডেন্ট, এবং রিসেন্টলি আমরা দেখলাম শ্যাম সিংহ রায় খুব ভালো, পুষ্পা খুব ভালো পারফর্ম করেছে। পুষ্পা তো বেশ কিছুদিন আগে, বাট শ্যাম সিংহ রায় রিসেন্টলি বেরিয়ে খুব ভালো পারফর্ম করেছে, এবং এই যে RRR সরে গেছে তাই তার জন্য অন্য তেলেগু ছবিও কিন্তু ওই সময় অ্যানাউন্স হয়ে গেছে, বঙ্গারাজু, তারপর একটা হিরো বলে ছবি যেটা মহেশবাবুর ভাইপোনা ভাগ্নে করছে। তো ওই ছবিগুলো কিন্তু রিলিজ করছে, এরকম নয় কিন্তু তেলেগু বক্স অফিসে ছবি রিলিজ করবে। তো ইউভি ক্রিয়েশন সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকটা কনফিডেন্ট, বাট টি সিরিজ চাইছে না, দ্যাট ইজ বিকজ দে আর আনশিওর অ্যাবাউট দ্য নর্থ ইন্ডিয়া। এবং আগের বার এই সাহস সময় নর্থ ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর বিজনেস জেনারেট হয়েছিল। আপনি যদি দেখেন সাহস ছবিটা কিন্তু তেলেগুতে বড় আন্ডার পারফর্ম করেছে, হিন্দি বেল্ট থেকে প্রচুর টাকা তুলেছে, কারণ প্রভাসের একটা হিউজ ফ্যান ফলোয়িং হয়ে গেছে আফটার বাহুবলি, এবং সিনেমাটা একটা বিশাল হাইপ ছিল, ক্রেজ ছিল। সেখানে রাধে শ্যামেরও হাইপ রয়েছে, ক্রেজ রয়েছে, কিন্তু যেহেতু এখন এরকম পরিস্থিতি হয়ে আছে, ওয়েস্ট বেঙ্গলে 50% হয়ে গেছে অকুপেন্সি, তো এরকম বহু জায়গা মহারাষ্ট্রতে হচ্ছে, তো সেই সব কারণে মহারাষ্ট্র থেকে যেহেতু হিউজ একটা কালেকশন আছে, তাই জন্যই আর কি এরা ভয়টা পাচ্ছে টি সিরিজ মেনলি। তো এটা হচ্ছে টি সিরিজের বক্তব্য, এবং ইউভি ক্রিয়েশন এখনো চাই যে দাঁড়িয়ে থাকতে, বাট আমার মনে হয় টি সিরিজের বক্তব্যটা একদিক থেকে ভ্যালিড। তো এই জন্য আর কি দুটো প্রোডাকশন হাউসের মধ্যে একটা টাসেল, এবং প্রভাসের আজকে যে ইন্টারভিউগুলো শিডিউল ছিল প্রভাস সেগুলো ক্যান্সেল করে দিয়েছে, এবং এখনো এদের মধ্যে কথাবার্তা চলছে কি করা যায়, বাট ধরে রাখুন 80-85% চান্সেস রয়েছে যে এটা রিলিজ করবে না, কারণ হিন্দি বেল্টের উপর একটা হিউজ এ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পা হিন্দি বেল্ট থেকে আউটস্ট্যান্ডিং কালেকশন করেছে, হ্যাঁ 59 crore না কত হয়ে গেছে, এবং এক্সপেক্ট করছে, তারা নাদার লিখেছিল যে 75 crore অব্দি এক্সপেক্ট করছে, কারণ RRR এখন আসছে না, কোনো বড় হিন্দি ছবি আসছে না, হিন্দি বেল্টে আর কি পুরো অ্যাপোলজিটিক্যালি আর কি পুরো জিতছে, মানে দারুণভাবে বিজনেস করছে, সিঙ্গেল স্ক্রিনে ইন্টিরিয়ারসে পুষ্পা দারুণ চলছে। তো এবার দেখা যাক সেইটাকে দেখে যে এখন চলছে কিন্তু আরো পরিস্থিতি ডিটোরিয়েট করছে, তো সেই কোন পরিস্থিতিটাকে, প্রেজেন্টটাকে দেখবে নাকি ফিউচারটাকে প্রেডিক্ট করে সেই অনুযায়ী ডিসিশন নেবে, দেখা যাক। বাট ধরে রাখুন আমার যতদূর আমার গাট ফিলিং বলছে যে রাধে শ্যাম পোস্টপন্ড হবেই, হ্যাঁ এটা আমার গাট ফিলিং বলছে। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।